মরণের পর জীবিত করে এই মানুষের জন্য নিদর্শন স্বরূপ রেখে গেছেন। এই বিষয় নিয়ে একটা আলোচনা করব। যেমন তার সঙ্গে আর একটা থাকবে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, তিনি দুজন মরা মানুষকে আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে তিনি জীবিত করেছেন। সর্বপ্রথম আলোচনা, যে সমস্ত নবীগণ এসেছিলেন প্রত্যেকটা নবীকে আলাদা আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজেজা অলৌকিক ঘটনা দান করেছিলেন। যেমন ধরেন মূসা আলাইহিস সালামের যুগে জাদুবিদ্যার খুব চর্চা ছিল, তো সমস্ত জাদুবিদ্যাকে হারিয়ে দেওয়ার জন্য মূসা আলাইহিস সালামকে যে নটা মুজেজা দেওয়া হয়েছিল তার ভিতরে একটা ছিল জাদুবিদ্যা। ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা মানে ডাক্তারের খুব প্রথা ছিল, ডাক্তাররা বড় বড় অসুখ ভালো করে দিতে পারত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে চারটা মুজেজা দিয়েছিলেন, আর এই মুজেজাগুলো এই অলৌকিক ঘটনাগুলো খুবই কঠিন, যেগুলো ডাক্তাররা পারত না। যেমন একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম মাটি থেকে পাখির আকৃতি তৈরি করে তাতে ফুঁক মেরে পাখি করে উড়িয়ে দিতে পারতেন, একটা মুজেজা, এটা সম্পর্কে আজকে আলোচনা হবে না। দুই নম্বরে হলো আল্লাহর হুকুমে তিনি যারা জন্ম থেকে অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, তার অসুখ ভালো তার চোখটা তিনি ভালো করতে পারতেন। আর একটা ছিল মুজেজা, যে যা কাউকে যদি সাদা দাগ যেটা আমরা বলি কুষ্ঠ রোগ, এই কুষ্ঠ রোগটা ভালো করতে পারত, যেটা ডাক্তাররা পারত না। আর একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জীবিত করেছেন, এটা কোরআন বলছে আল্লাহর আদেশে। সমাজের বুকে যেটা সাদা দাগ শরীরে যেটাকে কুষ্ঠ রোগ বলা হয়, এখনো সমাজের বুকে কুসংস্কার আছে যে ওকে যদি ছুঁয়ে নাই তাহলে ওই অসুখটা আমাকে হয়ে যাবে। সেই জামানাতে আরো বেশি ছিল, এমনকি যার শরীরে সাদা দাগ থাকতো ওই লোকটাকে দোকানে বাজারে পাশারে বসতে দিত না, যে অসুখ হয়ে যাবে। আরো ছিল কি, ওই সাদা দাগওয়ালা কোনো মহিলা যদি ধরেন, আমরা 40 বছর 50 বছর আগে যারা বয়সের লোক আছে তারা জানেন যে আন্ধার সার আটা সানতে দিত না, যদি আন্ধার সার আটা সানে তাহলে ওর সাদাটা আন্ধার সাথে লাগবে, আর যে আন্ধার সাখে ওকে সাদা অসুখ হয়ে যাবে। তারপরে লাড়ু করতে দিত না, পিঠা করতে দিত না, এই ধরনের কুসংস্কার ছিল, সেই জামানা তো ছিল, আর 20 বছর আগও ছিল। কিন্তু আমরা এই যে বাড়িতে জালসা হচ্ছে, যেখানে জালসা হচ্ছে, আমার দিদি মারা গেছেন আয়েশা, আমাদের বাড়িতে কত লাড়ু করেছে, কত আন্ধার সার আটা সেনেছে, আমরা কোনোদিন সেগুলোকে জায়গা দিইনি। তো এবারে ডাক্তারেরা অসুখ ভালো করতে পারত, কিন্তু কুষ্ঠ রোগ যেটা সারা দাগ এটা ভালো করতে পারত না। ঈসা আলাইহিস সালামকে মুজেজা দিলেন, ঈসা আলাইহিস সালাম এই অসুখটাকে ভালো করেছিলেন। এটা নিয়ে আজকে আলোচনা হবে না, আলোচনা হবে মরার পর জীবিত। ঈসা আলাইহিস সালামের একটি মুজেজা ছিল, তিনি মরা মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করেছেন। আল্লাহ বলছেন ওয়াই জাআল্লাম তুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত-তাওরাতা ওয়াল ইনজিল। মহান আল্লাহ ঈসা নবীকে সম্বোধন করে বলছেন, ওগো নবী, যখন আমি তোমাকে কিতাবের জ্ঞান দিলাম এবং তোমাকে আমি বিজ্ঞানময় বানালাম আর তাওরাত সম্পর্কে অবগত করিয়ে দিলাম,
আর আসমানি চারখানা কিতাব আছে, তার মধ্যে একখানা হলো ইঞ্জিল। এই ইঞ্জিল কিতাবটি আমার তোমার উপরে নাজেল করে দিলাম, তোমাকে আমি গোটা ইঞ্জিলের জ্ঞান দিয়ে দিলাম। ও ঈসা নবী গো, তুমি আমার দেওয়া জ্ঞান পেয়ে ওয়াই যে তখলক মিনা তিনে কাহাইয়াতি তৈরি বেজিনি, তুমি আমার দেওয়া জ্ঞান পেয়ে আমার আদেশে মাটি থেকে কাদা থেকে পাখির আকৃতি বানালে, ফাতাং কোকো ফিহা, আর তুমি তাতে ফুঁক মারলে, ফাতা কুন তৈরাম বেজিনি, আর ওটা পাখি হয়ে গেল আমার আদেশে। শুধু পাখি নয়, সেটা পাখি হয়ে উঠতে লাগলো। আল্লাহ মারালো বলেন, ও তুবুরি উল আকমা হাওয়াল্লা বরাসা, ও গৈসা নবী, তুমি আমার দেওয়া জ্ঞান পেয়ে তুমি অন্ধ মানুষের চোখ ভালো করতে পেরেছ, আর তুমি কুষ্ঠরোগের কুষ্ঠরোগকে তুমি নিরাগত করতে পেরেছ, দূরে করতে পেরেছ। ওয়াই জি তো খুরি জলমতা বিজিনি, আর তুমি আমার আদেশে মরা মানুষকে কবর থেকে উঠিয়ে খাড়ো করতে পেরেছ। আল্লাহর আদেশে কটা লোককে জীবিত করেছিলেন, নাম উল্লেখ নাই কাকে কাকে করা হয়েছিল, কিন্তু কোনো কোনো তাফসিরে দিয়েছে দুজন মানুষকে তিনি আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে জীবিত করেছিলেন। একজনের কথা আপনাদের সামনে তুলে ধরছি, বানী ইসরায়েলের একজন লোক, খুবই ধার্মিক, সেই জামানার ধার্মিক, তিনি ধার্মিকা মেয়ে দেখতে 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 একজন ধার্মিকা মেয়েকে বিয়ে করলেন। বিয়ের পর এবারে বাসর ঘরে গেলেন, বাসর ঘরে যাওয়ার পর বিরাট বড় ঘটনা সংক্ষেপে বলছি, যেহেতু আর একটা দায়িত্ব আমার উপরে আছে। তিনি বাসর ঘরে গেলেন, আল্লাহর হুকুম, রাত ১২টার সময় ওই বানী ইসরায়েলের লোকটার স্ত্রী অসুস্থ হয়ে মারা গেল, তিনি মারা গেলেন, সুবহানাল্লাহ। কিন্তু অল্প সময়ের ভিতরে দুজনের মধ্যে এত ভালোবাসা, এত মায়া, এত স্নেহ তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল, যে ওই বানী ইসরায়েল লোকটা স্ত্রীর অল্প সময়ে ভালোবাসা হয়েছে, মারা গেছে। সকালবেলায় তাকে দাফন কাফন করা হলো, কিন্তু তার ময়া এসে থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার এই দিকটা থাকলো, মূসা আলাইহিস সালাতু সালাম তিনি মানুষকে জীবিত করলেন, ঈসা তো করেছিলেন আল্লাহর আদেশে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের যুগে একজন মরা মানুষকে জীবিত করে কথা বলালেন মানুষের জন্য, নিদর্শন স্বরূপ করার জন্য, যে মানুষেরা যেন বুঝতে পারে যে আমাদের সকলকে মরার পর জীবিত হতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে। কি করে করলেন? তাফসিরে জালালাইন ডান দিকের পাতা উপরে, মুফাসসির বলছেন, কানা ফি বানী ইসরাইলা রাজুলুন গানিউন, বানী ইসরায়েলের মধ্যে একজন মানুষ খুবই ধনী ছিল, ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাদুন, তার কোনো সন্তান সন্ততি ছিল না, ছেলে মেয়ে ছিল না, ওয়া কানা লাহু রাজুলুন করিবুন, তার একজন আত্মীয়র লোক ছিল, বংশের লোক ছিল, ফাকাতালাহু লিয়ারিসাহু, এই বংশের লোকটা ধনী লোকটাকে হত্যা করে দিল তার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার জন্য, ওয়া আলকাহু ফি মাজমাই তরুক, আর বহুমুখী রাস্তায় তার লাশটাকে ফেলে দিল, যেখানে চতুর কয়েকটা রাস্তার মুখ থাকে, এইভাবে একে বহুমুখী রাস্তা বলা হয়, এই বহুমুখী রাস্তার তার লাশটাকে ফেলে দিল। আর ফেলে দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলল কি, কতলা করিবি, ওগো মূসা আলাইহিস সালাম
আপনার কাছে আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি, আপনি আমাদের এটা সমাধা করে দেন। কি